हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल रिंकुज डेली ब्लॉगे तुम्हारे अनेक अनेक स्वागत एवं अनेक अनेक भालोबासा जानाई। आमी रिंकू आवाज चले एलाम तुम्हारे साथ नतून एक वीडियो शेयर करब बोले। तो आज के हे वीडियो हे आज के हे सबार बाड़ीते कोजागुरी लक्ष्मी पुजो सबाई तो जानोई। तो आज आमार बापेर बाड़ी जाब सेखाने कोजागुरी लक्ष्मी पुजो हे समस्त आयोजन करते हबे। आमार मा एका তাহলে মায়ের হাতে হাতে করে দিতে হবে সব। তো আজকে হচ্ছে মানে কোজাগরী লক্ষ্মী পূজো আমাদের কি কি নিয়মে হয়, কি কি প্রসেস হয়, বা আমরা হচ্ছে ঠাকুরের কি কি ভোগ দিই, কি কিভাবে কি সব করি সবই তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই জন্য আজকে আমার ভিডিওটা করা। তো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে তোমাদের খুবই ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, কি করছি না করছি সবই তোমরা তোমাদের সাথে শেয়ার করছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তো এই দেখো আমি চলে এসেছি আমার বাবার বাড়ি। তো মা অর্ধেক ঠাকুরের সব কিছু ধোয়া মোছা সব কিছু করে রেখে দিয়েছে আমি আসার আগেই। তো এই যে মায়ের স্নান টান হয়ে গেছে। পুজো তো মানে কোজাগরী লক্ষ্মী পুজো তো সন্ধ্যাবেলায় হয় আমাদের। তো মা এখন চান টান করে ঠাকুরকে ধূপ টুপ তারপরে ফুল সব কিছু ধীরে ধীরে সব তৈরি হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে আমাকে। অবশ্যই তোমাদের ভালো লাগার জন্যই যতটা পারবো চেষ্টা করব, তবুও যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা একটু মানিয়ে নেবে প্লিজ। আমার ঘরেতে কো আলো করি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে তুলেছি, সুগন্ধের ধূপ জ্বালিয়ে আসন পেতেছি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরেতে কো আলো করি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে তুলেছি, সুগন্ধের ধূপ জ্বালিয়ে আসন পেতেছি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থেকো জনম ধরে, মা এখন পূজা করছে আর আমি হচ্ছে মায়ের পাশে বসে ভিডিওটা করছি। মায়ের পুজো কমপ্লিট, আমি এখন রান্না করছি, আজকে নিরামিষ রান্না হবে। তো এদেখো একদিকে কুমড়োর তরকারি বসিয়েছি আর এক পাশে হচ্ছে আমার ছোট মেয়ের জন্য ডাল বসিয়েছি, মসুরের ডাল। আর আমি করব এই যে ঝিঙে আলু কেটে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব। তো এই দেখো আকাশে এক পাশে রোদ দিচ্ছে, তো এক পাশে মেঘ উঠেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো দেখা যাক কি হয়। এই যে আমার মায়ের জন্য একটা লাল পার সাদা শাড়ি নিয়ে এসেছিলাম, মায়ের আগে একটা শাড়ি ছিল তো আমি আবার একটা নিয়ে এলাম, বাড়িতে নতুনই রাখা ছিল, মাকে বললাম এটা আজকে পরো।
এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। এই দেখো ঠাকুরের সমস্ত ফল ধুয়ে কেটে নিচ্ছে মা। মায়ের ফল কাটা হয়ে গেলে তারপর আর কি করছে দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট করো। দেখো ঠাকুরের কাছে সব কিছুই রেডি হয়ে গিয়েছে, তো এখন একটা বাকি রয়েছে, যেটা নারকেল মিষ্টি বানাতে বাকি রয়েছে। এই দেখো আমার বাবা হচ্ছে নারকেলগুলো কুড়ে নিয়েছে, এই যে এক পাশে চিনির রস করতে দিয়ে দিয়েছে। তো সব বছর আমার বাবাই হচ্ছে নারকেলের মিষ্টিটা তৈরি করে বাড়িতে, মানে বাবা খুব সুন্দর করে। তো বাবাকেই বললাম, বলি তুমিই করো, তোমার হাতে নারকেল মিষ্টি খুব সুন্দর লাগে খেতে। তো এ দেখো বাবা কীভাবে করছে মিষ্টিটা, দেখো কেমন লাগে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। শুকনো হলে তো আমার মাকে আলতা পরিয়ে দিচ্ছি, আমাকে আলতা পরাতে খুব ভালো লাগে। মাকেও আলতা পরালাম আর আমিও হচ্ছে আলতা পরলাম। তো এই দেখো আমার পাটে কিরকম লাগছে দেখো। এই দেখো ঠাকুরের ছোট ছোট জিনিসপত্র, ঠাকুরের হচ্ছে লুচি সুজি করার জন্য মা কিনেছিল আলাদা ছোট্ট কড়াই। দেখলেই তো ছোট ছোট জিনিসগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো মা এখন ঠাকুরের লুচি আর সুজি বানাবে। তো এই দেখো ঠাকুরের ছোট ছোট চাকতি বেলনা তোমায় যে বাজনো শরীর।
যে আমাদের ঠাকুর মশাই চলে এসেছে, তো আমাদের সমস্ত কিছু সব নিয়ম বিধি মেনে পুজো হয়। যা কিছু লক্ষ্মী মায়ের পুজোর জন্য লাগে কোজাগরি লক্ষ্মী পুজোতে, মা সব কিছুই আয়োজন করেছে। ओम माधव माधव बाची माधव माधव हिदी सरंती साधव ओम सर्व गजेशु साधव ओम सर्व गजेशु माधव ओम एते गुण पुष्टे महालक्ष्मी देवी भनम ओम आसन समंतर समेर पिष्टि ऋषि सुतलां छंदोंसी कुर्मो देवता उपवेशने विनियोग अभिषितया धीता लोका तंचो धारा मां नित्तां पवित्तां कुरुचासनम। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাঁখ বাজে তোমার বাহনে, তো পুজো হয়ে গেল। আমার মা এখন লক্ষ্মীর পাঁচালি পড়তে বসেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আজকের সমস্ত কোজাগরি লক্ষ্মী পুজোর আয়োজনটা তোমাদের কেমন লাগলো? যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।